মোহিনী খাওয়া কি জুড়ি জিয়ারা জুড়ায় রে আগো পিছু। এই দেশে রাজনীতি থেকে রাজধানী অনেক বড়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। এই দেশে রাজনীতি থেকে রাজধানী অনেক ভালো বড় এবং এই রাজধানীতে ঘটতে থাকে অনেক অনেক কাহিনী। সব কাহিনীর কি খোলাসা হয়, সব কাহিনী কি আমাদের সামনে আছে, ঘটে অনেক মিস্টোরিয়াস কর্মকাণ্ড, সব কর্মকাণ্ডের মিস্টোরিয়াস কি সলিউশন কি সলভ হয়। হে গাইস, আজকে আমরা কথা বলতে যাচ্ছি রেটেড নিউজ, মানে কালকে আজকে রিলিজ করেছে কাইজার ওয়েব সিরিজটি, যেটা কিনা হয়েছে প্ল্যাটফর্মে রিলিজ করেছে, হয়েছে ওই বাংলাদেশ। আপনার স্টার্টিং আপনার দেখতে পাচ্ছি আফরান নিশো, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার এবং মোস্তাফিজুর নূর ইমরান মুখ্য ভূমিকায়। ডিরেক্টর হবে তানিম নূর। তানিম নূর এর আগে হয়েছে যে কাজটা ছিল সেটা হচ্ছে মানেহানি, দারুণ একটা কাজ ছিল এবং এটা পার্ট টু এর জন্য অডিয়েন্স অধিক আগ্রহী বসে আছে। তো এখন এই গল্পের মধ্যে আমরা ঢোকার আগে ছোটো করে এই গল্পের সম্পর্কে একটু আইডিয়া দিই, যেটা কিন্তু আমরা ট্রেলার দেখে বুঝেছিলাম। গল্পের প্রথমে আমরা দেখতে পারবো আপনার প্রাইভেট ভার্সিটির দুজন স্টুডেন্ট মানে ছাত্রী ওইখানে মৃত অবস্থায় পড়ে আছে তাদের বাসার মধ্যে। এখন সে কেসটা সলভ করার জন্য পুলিশের সাথে যায় ডিবি অফিস। ডিবি অফিসটার নাম হচ্ছে কাইজার, যে কিনা অনেক বেশি গেমের প্রতি আসক্ত, মানে গেম এডিক্টেড এটা বলতে পারেন। তো সে সুন্দরভাবে কেসটা সলভ করে সাথে তার গেম লাইফটাও আপনারা চলতে থাকবেন। তার লাইফে একটা পাস্ট রয়েছে যেটা হচ্ছে অনেক বেশি মানে বলতে পারেন খারাপ। সে এটা ট্রেলের মধ্যে আসবাব দিয়েছে, আমরা স্পয়লার দিচ্ছি না। তার লাইফের মধ্যে কিছু ঠিক না, তার একটা ডিভোর্স হয়েছে এবং ডিভোর্স হওয়ার পরে তার স্ত্রী তার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে এবং তার স্ত্রীও তার ছোটোবেলার বান্ধবী। এখন তার মেয়ে তার বন্ধুকে যার সাথে তার এক্স ওয়াইফের বিয়ে হয়েছে তাকে আপলোড রাখছে, তাকে বাবা ডাকছে এবং তার সেটা ডিস্টার্ব ফিল করছে সেই সেটাতে। এখন এটা ছিল তার পার্সোনাল লাইফ সম্পর্কে। গল্পের মধ্যে যদি আসি আমরা, এখন ওই সিআইডি অফিসার কাইজার যখন এই কেসটার উপর তার তাকে দেওয়া হয়, কেসটার সাথে একজন তারকে সাপোর্টিং দেওয়া হয়, এখন একটা সময় তার উপর হামলা হয়, আমরা দুর্ভিক্ষকারীরা হামলা করে, কারণ তারা চায় কেসটা যাচ্ছে কাইজার সলভ না করে, মানে ডিবি পুলিশ সলভ না করে। আসলে এই কোনগুলো করেছে কি, এই কোনগুলোর পিছনে রয়েছে কি, সবগুলোর রহস্য উন্মোচন করার জন্যই এই গল্পটা আমাদের সবাইকে দেখতে হবে কোচের মধ্যে গিয়ে। কারণ আপনি ক্লাইম্যাক্স কিন্তু না গিয়ে গল্পের কী মোটিভ আসলে গল্পে বলতে চাচ্ছে এটা কী কীভাবে প্রেজেন্ট করছে সবগুলো বুঝতে পারবে না। দারুণ প্রেজেন্টেশন ছিল। এর আগে আমরা হয়েছে যে রিটেলস মানে বাংলাদেশের কাজগুলোর সম্পর্কে যদি বলি, রেফিউজি এভারেজ ছিল, এর আগে আপনার মহানগর দারুণ সাকসেস পেয়েছে, এর আগে ছিল তাকদির এবং তাকদিরের একটা দারুণ একটা সিকোয়েন্সে বলা হয়েছে এখানে আপনার একটা কেসের সম্বন্ধে। যখন আপনার কাইজার বলছে দুই বছর আগে তো ফ্রিজার ব্যানের মধ্যে আপনার একটা জার্নালিস্টের লাশ পাওয়া গেছে, সেটা আমরা কাইজের আপনার তাকদিরের মধ্যে দেখেছিলাম আপনার চন্দ্র চৌধুরীর যে কাজটা ছিল। তো চন্দ্র চৌধুরীর সম্বন্ধে যখন বলি চন্দ্র চৌধুরীর কাজও একটা ছিল হয়েছে মধ্যে বলি। এবং আরফান নিশো কেমন কাজ করছে, অনেস্টলি বলছি তাকে বেশ ভালো লাগছে। এই ওয়েব সিরিজটা থেকে তাকে মানিয়েছে, তাকে ছাড়া সম্পূর্ণ হতো না এই ওয়েব সিরিজটা, সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে সে আপনাকে মাথায় রাখবে। বিশেষ করে বিচেম বেশ ভালো, ইনটুড এটা শুরু হয়, ইনটুডটা বেশ ভালো এখানে বুঝিয়েছে। আমরা সেই ছোটোবেলার সময় একটা সময় ছিল যখন আমরা পার্কে ঘুরতে যেতাম ফ্রাইডেতে শুক্রবারে ফ্যামিলি নিয়ে, একটা দারুণ কোয়ালিটি টাইম স্পেন্ড করতাম সাথে। আমরা গেম ছিল না কিছু, ছিল ক্রিকেট কিন্তু সব কিছু যে প্রিভিয়াস লাইফে ছিল আমাদের পাস্ট লাইফে সেগুলো ইনটু একটা মেক করেছে। বা দারুণ মিউজিক ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, দারুণ ডিরেকশন ছিল এবং আফরান নিশো বেশ ভালো কাজ করেছে এটা বলতে পারেন। কাইজার যারা দেখেন নিয়ে ছুটির দিন রয়েছে, ঈদের ছুটি রয়েছে, কাল যেহেতু এখানে ঈদ আমাদের এখানে, তো ডিসাইড করলাম যে রাত্রে রিভিউটা করা যায়। তো কেমন লেগেছে কাইজার আপনাদের, সেটা ওপিনিয়ন আমাদের কমেন্টে শেয়ার করবেন। আমাদের দারুণ লেগেছে, যদি এটা এক্সপ্লেন ভিডিও চান, ডিটেলে আলোচনা করতে চান, ডিটেলে আলোচনা চান মানে আপনি বুঝতে পারছেন না, স্পয়লার্স কথা থাকবে, এরকম একটা ভিডিও আসবে। এটা ছিল বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, কাইজার দেখুন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।